একজন আসলাম মসিহুল্লাহ খান সাহেব রহমাতুল্লাহ আলাইহ জলালাবাদর ইউপির আমি তার মোলাকাত গেছি জীবিত থাকা অবস্থা বাদে হযরতের ইন্তেকাল হওয়ার পরে জানাজাত গেছি এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মাজাজ আসলাম আশরাফ আলী থানভী সাহেবের মাজাজ তো সুজা নাই শেখুল ইসলাম সাহেবের মাজাজ কতবিল সুজা থানভী সাহেবের মাজাজ বনা কত সুজা নাই মুজাহাদা করতে করতে মেহনত করতে করতে নফসরে মারতে মারতে এরপরে থানভী সাহেবর যদি মন আয় আল্লাহ ডালি দিন ও হই ভাই অমুক তরে ইজাজত দিলাম ইতো অত সুজা নাই থানভী সাহেবর ইজাজত পাওয়া ও থানভী সাহেবর ইজাজত পাওয়া নেওয়ালা আসলাম মসিহুল্লাহ খান সাহেব বিদায় নিয়েছে হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে মাহমুদিয়া জান লেখা আমার উস্তাদ বুখারীর প্রথমর উস্তাদ আল্লাহর হাদিসের উস্তাদ হযরত গেলা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় মাজাজ আসলা দেখাইয়ার ভারত থেকে বিদায় লইতরা আমার মক্তববাদে আছে সিদ্দিক আহমদ বান্দাউই সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিদায় লইছে মোলাকাত সারা লগে হইছে আলহামদুলিল্লাহ আর হযরত শেখ ইউনূস সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারনপুর মাদ্রাসা শেখুল হাদিস জানে আমিরুল মুমিনিন ফিল হাদিস খবর মধ্যে আল্লাহর নবী কইছিলা মদিনার মাদ্রাসার মদিনা শরীফের মাদ্রাসার মুহাদ্দিস সাহেবরে খাবো দেখানি হইছে বিশ্বর জমিনে একজন বড় মুহাদ্দিস আছেন ইন্ডিয়া মানে ইন্ডিয়া কইছেন না নবী এন ইউনূস জৌনপুরি জৌনপুর তার এরিয়া ইউপি ও শেখ ইউনূস সাহেব রহমাতুল্লাহ তাই নবী দায় রইলা ওলা লাস্ট আরেকজন হইয়ার আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ বিদায় লইছে ওখানে দেখাইছি ও যে সাইফার জন্য নাম লইছে এরা ভারত লাস্ট বড় বুজুর্গ আসলা আর এরা যাবার পরে আর এরার পর্যায়ের কিতা বহুত তলে এরা বুজুর্গ হল বা শান্দি সাহেব গেছ বহুত তলে তান আওলাদ বা আরো কেউ বদরফুরি সাহেব গেছ বহুত তলে তান আওলাদ বা আরো কেউ ঠিক আছে হাতিম আলী সাহেব গেছ বহুত তলে তান আওলাদ বা আরো কেউ হজরতে ফুলতুলি সাহেব বাংলাদেশের ফুলতুলি সাহেব বড় দরজার অলি আসলো বড় দরজার ফুলতুলি সাহেব মারা গেছে ই ফুলতুলি সাহেবের আওলাদ বা ই আর কেউ তাহলে বহুত তলে বুঝাইছে নি কান বহুত তলে ওলা এরা মারা গেছে এখান যারা আসেন বহুত তলে ও এর মধ্যে একজন আসলা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সারা লগে মোলাকাত হইছে মজলিসে হইছে হযরতরে লন্ডন নেওয়া হইছে মুরিদ মজাজ হাজার হাজার তান আর খালি দাওয়াত বড় বড় মাইশে দাওয়াত দিতে দিতে হজরত এক টাইম বার করে কইছেন তে আমি যাই গেছেন আবরারুল হক সাহেব রহমানে হইছে নেওয়ার পরে আবরারুল হক সাহেবরে কিছু মন্ত্রী মিনিস্টার ব্রিটেনের জানছেন বড় পাস্টর আইতরা তারও দেখা করা দিয়েছে আর বাকি তো হাজার হাজার মুসলমান তো আছেন হজরতলে বড় বড় ভিআইপি মানুষ খালি দেখা তাইতরা কুলুরপতি আরবপতি আর যে সময় এক বড় ফাঁস সাততলা বিল্ডিং ওখান তলমুখা যাইতরা গিয়া লিফ্ট গিয়া উঠিতা আর একজনে হজরতরে কইসলা হজরত লিফ্ট উঠি যাও খেয়াল নিবা শব্দ ওখান আর মাতর আমি জোড়া কিতা লাগাইম ওখানে খেয়াল নিবা হজরত লিফ্ট উঠি যাও হজরতে খরমুখা ফিরিয়া কইসেন লেফট উঠিতাম নি শব্দ বুঝছেন ওখান হজরতে কইসেন হজরতরে কইছে লিফট উঠোবা লিফট উঠছে কারণ আমরা উঠি আর হ্যাঁ আর হজরতে খর মুখা ফিরে আওয়াজ দিয়ে কইতরা হলে হলে নাই ই সামনে দিছে এর খরে দেখেন খরে দিত সারা বড় বড় মানুষ মুসলমান করে মুসলমান আর খরে দি ফিরিয়া কইতে লেফট উঠিতাম নি লিফট খানো লেফট খানো হজরতে বিগলাই শুন তো বুঝছেন না মাতিকান হজরতে মাতিকান বিগলাই শুন লিফটর জায়গা লেফট হইছন হইতে সময় বড় বড় মুসলমান একবার গমগিন পরিশান শর্মিন্দা তারা আইসন আমরা পাস্টর বড় আইসন তার লগে দেখা করতা এক লগে বইয়া খাওয়া দাওয়া করতা আর হেরা খালি কয়রে মুসলমানে আসি তার মুসলমানের মুখ জর্দ একবার শর্মে খোল্লা তুলে দি হজরতে লিফট খান হইতে পারলা না ওখান লেফট কিলা হইলা ইংলিশ শব্দ তো আচ্ছা হজরত তো হজরত হ্যাঁ এরা তো আল্লাহ ওলা বানাইছন টাইম গেছেন অন গেলে সারা যে সময় মজলিস বইছেন মুসলমান নন মুসলমান উর্দু ভাষায় কইতে এই হে মানুষ হল ব্রিটেনর লন্ডনর তোমাদের বড় শরম লাগছে না আমি লিফটরে লেফট হজরত এখন মাঙ্গাইতরা আমি লিফটরে লেফট হওয়ায় বড় শরম লাগছে না ও আর করবা কিতা সব মুখ ফসলাইয়া অত বড় হজরতর জি হজরত লিফটরে লেফট হওয়ায় আমার বড়টা শরম লাগছে বলে হুনো আল্লাহর কালামরে ডেইলি নমাজ পড়তে সময় ভুল ফড্ডায় প্রত্যেক দিন ভুল ফড্ডায় সবাই মুক্তবর তোমাদের কোনো খবর নাই মা বাবার কোনো খবর নাই আওলাদের কোনো খবর নাই আর সবাই মুক্তবর কোনো নেজাম নাই আল্লাহর কালাম রে ডেইলি বারবার ভুল ফড্ডায় তাও নমাজের মধ্যে ফড্ডায় হহানো শরম লাগে না আর ইংরেজি দুনিয়াবি শব্দ লিফট রে লেফট হই দিছিলাম ওখানে তোমাদের শরম লাগিছে সবক কিতা দিছো নজরতে বড় সবক দিছো তো সবর কল্লা আবার তোলে দিই
ওই সময় হযরতে ওয়াদা করাইছেন সারায় ওয়াদা করো সবার গরম মধ্যে হরুতারে বালা আরবি তালিম দিবাই সবাহি মুক্তবর তালিম দিবাই কুরআন হাদিসর তালিম দিবাই দুয়ে মাসুরা হলো তালিম দিবাই নবীর সুন্নতি দোয়া হলো তালিম দিবাই নামাজর তালিম দিবাই সূরা মশকরাইবাই সবাই ওয়াদা করো ও সারারে ওয়াদা করাইছেন করে হোসেন খান শরম করিও যে লিফটরে লেফট কয় তুমি দেন দুনিয়ার মানুষ গেছে শর্মিন্দা আর আল্লাহর গেছে কিয়ামতের দিন নবীর গেছে কতখান শর্মিন্দা হইবে ওখান তা দুনিয়াত মহসুস করতে করে আমি লিফটরে লেফট হইছি তো হযরত তো হযরত নানি তাই তো আর আমরা লাগানা বলালা নাই তা আমার দেখানির মতলব ভাইয়াই আজ দুনিয়ার জমিনও আমরা এক আরবি শব্দ ইংরেজি শব্দ বাংলা হিন্দি উর্দু ওটা শব্দ যদি আমরা বিগলাই রই মাইশাই এইটা জানে না নি কিথা মাতিছে যেমন তা পেন আছে কলম ওগুরে আমি পেইন যদি হই অর্থ বিগলে তো আমি পেন দে যদি পেইন হই রই তে সারায় আসে হবে আরে পেন হইতা আছিল তাই পেইন হইল কেন পেইনর অর্থ কান আর পেনর অর্থ কান আপনারা সারায় আসি উঠিবা আল্লাহর কালামও অন যদি সামান্য জের জবর পেশর মধ্যে আমরা ভুল করিলাই এক তো মানা বিগলের আর কিছু জায়গাতে আমি কাফির বন্ধু মিসাল সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম তা জবর দিছি পতা দিছি অন যদি আমি পড়িলাই সিরাতাল্লাযিনা আনআমতু আলাইহিম তু পেশ দিলাইছি ও যে সময় দিছো ও সময় কাফির ফাসিক নাই গুনাহ কবির হইছিল নাই ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন লেখরা ও যে সময় আনআমতু পড়ে নিছো কাফির বনি গেছো এক জের জবর পেশো উল্টা উল্টা করি আমি কাফির বনিয়ার তে নামাজ আমি কিতা পড়িয়ার বাদে তো কলিমা আমার দ্বিতীয়বার পড়িয়ার না খান আমি তো মুসলমান সুবি সাবাগর সব নামাজ পড়িয়ার ইমাম ওর বুল দরিয়ার ইমাম রে দমকি দিতে পারিয়ার মসজিদ রে দমকি দিতে পারিয়ার আমার ওলা বড়াই আছে আর তুমি কাফির বনছো ইগান ইগান আমি এক মিসাল কোরআন থেকে দিলাম আর তো এই কোরআনে করিমর 6236 আয়াত 35 আয়াত তো হলি রইছে হিন কত ভুল আমরা করিয়ার দগলা ভাইয়ে নকল যদি সবাহি মক্তবার নেজাম রে চিষ্টম রে আমরা যদি আগ বাড়াই রে হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি খে রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ কাসিম নানাতবি রাহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ বুঝানি মাতিগান ঔমত হযরত খে হাজী ইমদাদুল্লাহ সাহেব সবাহি মক্তবর অভিযান চালাইতরা এর মতলব না যে খালি শেখুলিন দিয়ে চালাইছেন ইমদাদুল্লাহ সাবর কলবর মধ্যে আল্লাহ ডালিয়া দিছেন সবাই মক্তবর নিজাম আর ইন্তজাম করতে থাকো মাইশ দিল ডালিয়া দেব আর যে সময় আম্বালার ময়দান ও সামলির ময়দান 1857 এর মধ্যে কমান্ডার ইন চিফ তাইন আসলা আর সামলির ময়দানও মুসলমান হারিয়ে গেছে আম্বালার ময়দানও মুসলমান হারিয়ে গেছে আর ইস্ট ইন্ডিয়া জিতে গেছে এখন ফৌজ তারার তলোয়ার তারার হুকুমত তারার মুসলমান আলিম হল নজওয়ান হল কয়জন গেছেন কিতাব হারিলিবা ওই তো হারিয়ে গেছে আর আর পরে হাজি সাহ ও সামলির ময়দান তাকি আমি সামলির ময়দানও গেছি সামলির ময়দান তাকি তাই লুকাইয়া গিয়া সামনে এক বাড়ি এখানে আছিল গর এখান তান এক মরিদর গর ও গড় গিয়া তাই হামাই গেছে আর গর হামাই তো ফুল্লিশে দেখছ আর দেখিয়া অন্তাই ফুল্লিশ লোকালক গড় গেছে গড় যাইতেও গড় মালিকে দেখিয়া খান্দিতরা মনে মনে হায় হায় আইস তো আমার মুর্শিদ রে দরিয়া তারা মারবা জুলুম করবা লেমটা করবা ডান্ডা দিবা হে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি বাসান্দি বদরপুরি আর ফুলতুলি সাহ আর হাতিমালি সাহ নাই ই সারা সাহ বহলর বড় সাহ হাজি সাহ হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ মুরিদ তান তো খালি খান্দিতরা মনে মনে আর গর ফুল্লিশে আমাইয়া এক রুম এখান মাটির রুম কুটুমুটি রুম হামাইয়া তাই হামাইছ নাকি না হামাইছ আর হামাইয়া যে সময় ফাইছন না তখন তার গর আর টুকাই থাকানো ময়দান কুটুমুটি গর এখান বাড়িয়া হইল মালিক রে গর মালিক ওবাই দেখলাম তোর ওইয়া হামাইল কিত হইল বলে আমিও দেখছি হামাইছন তে ফাইছন আনি বলে না তো তো আর আমি জানি না তখন ফুল্লিশে জানে রে কথা ই মানুষ আর কোনো বাইরে শুন না ও ডাইরেক্ট ও রুম হামাইছ তখন মালিকের রুম তালা সরা তো তারা গেছ না যাবার কথা নাই তারা হামাইতো তাই না হামাইতে তারা হামাই গেছ ফরে পুলিশ বাড়িয়ে গেছে নাকি ও মালিক তান রুম থেকে আইয়া বারা করো আইয়া হামাইছ ও রুম হামাইয়া দেখুন হাজি ইমদাদুল্লাহ সাবে নমাজ পড়িত্রা কিতা পড়িত্রা নমাজ ও মতো অলি নমাজ পড়িত্রা আর সালাম ফিরানির পরে ও মুরিদ এখান দিয়া বসলো হযরত পুলিশ নো হামাইলা ফৌজ হামাইলা ইস্ট ইন্ডিয়ার মানুষ হামাইছন আপনারে বার আপনারে দরতা আপনি নো আসলানি বলে রে বাবা আমি তো নমাজও আইও নমাজও লাগছি মতলব গিলা উজু আছিল বুঝই দিরানি উজু আছিল সামলির ময়দানও জিহাদর সময় উজু আছিল আর উজু তা অবস্থাত আমি লগালগ নমাজও কাল হয়ে গেছি আর আল্লাহর মনস হইছে তারা আমারে দেখছন না গরো গুরিছন ফাইছন না আমি কিন্তু নমাজ পড়ি আর ও গর তিন দিন তিন ডাইতে রইছে হযরত বাড়িছে না হালাকে বাড়িতে পারতা ইটা গেছে নিয়া বাড়িতে পারতা তিন দিন তিন
তাইক বারণে তাহার পরে হযরত বারুইসুন আর চতুর্দিকে মশহুর হই গিছে হাজী ইমদাদুল্লাহ সাহেব ওন হামাইশলা আর ফুলিশাইয়া পাইছেন না আর ই murid জেন এন বড় হুশিয়ার মানুষ আসলা এন সবারে হইছেন হযরত ও গরো হামাইছেন আর কি তোইলা জানি না এখন আর হযরতর গরর দোয়াল লাগাইন আমি খুলতাম না মালিকে ইজাত না দিলে কে হামাইবা মত পিছে না হযরতে ইশারা দিছেন আমি তিন দিন তিন রাত ওন রইতাম রইছনলো তিন দিন তিন রাত ফুরার পরে মশহুর হইছে হযরত এখন বাড়ি ভাই ইস্ট ইন্ডিয়া জেলা জানে না তখন murid মজাদ রশিদ আহমদ গঙ্গুহি কাসিম নানতবি সারা গেছেন যাওয়ার পরে কাসিম নানতে এখে যেন দেওয়ান মাদ্রাসা বানাইছো ও যাওয়ার পরে হযরত বাড়ির পরে হযরতে উঠিয়া কইছিলা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার নবীর এক সুন্নাত আমার জিন্দেগীত পালন হইল ওনারে আজ প্রথম পালন করলাম বলে হযরত কিতা সুন্নাত বলে মক্কা শরীফ থেকে আল্লাহ নবী গারে হেরাত গারে সুরো গেছলা তখন তিন দিন তিন রাত আবু বকর সিদ্দিক রে লইয়া রইছলা আর তিন দিন তিন রাত করে পরে মদিনা শরীফর সফর করলা আমি ইমদাদুল্লাহর আল্লাহর সামলির ময়দানে জিহাদ কমান্ডার ইন চিফ থাকার কারণে বাগিয়া ওর মহামানির কারণে আল্লাহ এবারে তৌফিক দিলে ঈশ্বর ও তিন দিন তিন রাত যেমন গারে সুরের মধ্যে আমি তাকিয়া এখন ময়দানে বরইলাম হোকনা সুবহানাল্লাহ এটা মাত্র ওজন বুঝবিতে না কিটা মাতিয়ার আমি সুন্নাত দেখাইছো নবীর এক সুন্নাত এই সুন্নাত তো কেউ পালন করার মত নাই এখন বুঝোই যে হস্তি ও মত সুন্নাত যেগু পাওয়ার নাই দেখার নাই দরার নাই ওগুল লাগি তাই হউ সময় হামানির লগে লগে নিয়ত করছন ন তিন দিন তিন রাত রইতাম নবী গারে সুর তিন দিন তিন রাত রইছো খার কারণে দুশমনের কারণে এই রইছলা তো এগুন তো আমার দুশমন খাতাই আনছো আমিও না যখন গারে সুর মানাইলাম তিন দিন তিন রাত রইলাম এরপরে বারইয়া অন্তকে হিজরত করে মক্কার মধ্যে গেছেন মক্কার মধ্যে যাওয়ার পরে হযরতে এর আগে কিন্তু সবাই মক্তবার অর্ডার দিলেইছেন চতুর্দিকে সবাই মক্তবার निजाम রে কায়েম করো সবাই মক্তব যাতে বইতো উলামা হলে মেহনত করুক আর বুজুর্গ হলে মেহনত করুক হে কইছেন হাজী সাহেব আর কেউ নাই হাজী ইমদাদুল্লাহ সাহেব কইছেন আর কইয়া তো হিজরত করে ইস্ট ইন্ডিয়া থেকে হর্তা করে মক্কা শরীফ মুহাজিরে মক্কি যে কয় সিলসিলাত লেখা দেখাবা মক্কা শরীফে চলিয়া আর মক্কা শরীফ যাওয়ার পরে যে সময় বড় বড় বুজুর্গ হে হাজী ইমদাদুল্লাহ সাহেবর murid মজাজ কাসিম নানতবি রশিদ আহমদ গঙ্গুহি আশরাফ আলী থানাওয়ি খলিল আহমদ সারনপুরি হাফিজ জামিন শহীদ রহিমাহুল্লাহ এরা ও ব্যক্তি যারা ইন্ডিয়া নাই বিশ্বর জমিনও তার সানি নাই তুলনা নাই তো এরা মাঝে মধ্যে যাইতা আর গিয়াল্লে হযরতরে কোন সময় কইতা হযরতে কইতা সবাই মক্তবর খাম কিতা করছো আজ হানজিল বাদ ফয়ার সবাই মক্তব যেম তো আগে দেখাইছি যারা ভাই ইনতি মাদ্রাসা করদা এরা বুদবাইতরা ফিটিত বুঝা কত গানি ফাবিজুরি হাবিজে মাদ্রাসা কেন করতে গাইল কত গান হাওয়া লাগে আর বদনাম কত গান হইতে লাগে আর ফিট কত গান ফাতিয়া দেওয়া লাগে আর 100 গান যে মানুষ মাত্র ন দোকান মাতিব খাম নাই আমার মাত্র কারণে রিঅ্যাকশন ইকান তো ওখান কুটুমটি দেখায় আর অল ইন্ডিয়া লেভেলের মাত মাতিয়ারি কান সবাই মক্তব কায়েম তো গরে গরে আর মসজিদে মসজিদে হইতো ও হাজী ইমদাদুল্লাহ সাহেব যে সময় জিকার করতা ভারতর সবাই মক্তবের ব্যাপারে খোঁজ আছে জি হযরত আমরা অমুক স্টেট ওলা করছি অমুক জেলা তোলা করছি অমুক বস্তি এটা বস্তি ভারত কত হাজার জেলাও আছে তো ভাই আর বস্তি কত লাখ হইব ও সবে যার যার এক কার গুজারি হইলা কোরআন পরে কেউ কইতা হযরত দোয়া করবা আমরার মিশনটা কামিয়াব হইতো কেনে ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে কেন করি আর সবাই মক্তব ভারত ওদিন মজবুত হইছে যেদিন ইস্ট ইন্ডিয়া ভারত মজবুত হইছে ওগুনতের আড়াইটা করিয়া মুসলমান কলব আল্লাহর আল্লাহ রসুল আইতা ও দুশমন তাকাই ফায়দা হইছে তখন হযরতে কইতা সবাই মক্তবর হাল হকিকত কার গুজারি দুই একজন কইতা হযরত দোয়া করবা তখন একদিন হযরতে উঠিয়া কইছিলা তুমি তাই তুমি তার বাপ শুনিও কথা যে আমি হাজী ইমদাদুল্লাহ আই গেছি মক্কা আর ন এমনে পড়ি রইছে আর কোনটা নাই মক্কার কাবাতুল্লাহর চুকাটর মধ্যে আর হজরে আসওয়াদর সামনে আর কোন সময় মুলতজমর মধ্যে দড়িয়া আর কোন সময় হাতিমে কাবার মধ্যে তাকিয়া আর কোন সময় মকামে ইব্রাহিম খাড়া হইয়া আর কোন সময় মাতা সজদার মধ্যে রাখিয়া হই হে আল্লাহ আমি ইমদাদুল্লাহ সবাহি মক্তবর নিজাম আর আমার murid মজাজ হলদে যেখান ধুইয়া আইছি দায়িত্ব দিয়া ইস্ট ইন্ডিয়ার মোকাবিলা হইতো ওখান দিয়া মানে ইসলাম বাসিত হেরা তো সার ইসলাম মিটাই তো যমত আলিম মারছে কোরআন শহীদ করছে তে ওখানে তুমি কাইমার টাইম করি দাও হে আমার murid মজাজ বাবিও না আমি কাবাতুল্লাহ আমালাগি দোয়া করি আর সারা ভারতর সবাই মক্তব কাইম হইতো মকবুল হইতো আল্লাহর দরবারে মঞ্জুর হইতো লাগি দোয়া করি
আজ কিতাবাইয়ার সবাই মুক্ত ওই আমার হরুতা দিয়ার ইমাম সাহেব হোসেন পড়ে নেজামি কারখানা হনো হনো আর হনো আরশ আরশি আজিমের মধ্যে হনো মকবুল হলো ও মকবুল হরা নিয়ে আলহামদুলিল্লাহ ইমাম একজনের জায়গা তাইস এরিয়াম রা আকবার সে আলহামদুলিল্লাহ একজনের জায়গা সানিও রাখিয়ার কোন সময় তিন নম্বর ইন্ডাকিয়ার তালবা কোন সময় রাখিয়ার না আমার ন দুই ঘন্টা তুমি মেহনত করবা একলা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ এখন আমরা কুশাদ হইয়ার কেনে হউ যে মকবুল হইছে আসরিকার খালি বলে আসরিকার নতুবা খমলো নেই কাল তো উম্মত বুজুর্গ হলে মেহনত করি আজ সবাহি মক্তব কাইমার দাইম করায় আজ আমরা সবাহি মক্তবর তুরা জানার কারণে ইমাম নইলে ইমামতি করতাম পারিয়া ইমাম নইলে ইমামতি করতাম পারিয়া ইমাম সাবে ভুল পড়লে আমি মুক্ত দিয়ে ভুলিকা ধরতাম পারিয়া কেনে হউ সবাই মক্তব করিছি আর যারা সবাহি মক্তব পড়িছিন না মিসাল উল্টা বুঝাইমু মায়ানমারর মুসলমান